আমি কিতা ওয়াজ করতাম কোকাসাই ওয়াজর বিষয় এরে দিয়া কিছু গপ করি একটা উপদেশ কোরআন শরীফ 114টা সূরা আল্লাহ নির্ধারণ করছেন এর মাঝের এক সূরা হইল গিয়া সূরা লোকমান পড়গা সুবহানাল্লাহ সূরা লোকমান রে আল্লাহ পরওয়ারদিগারে আলমে এমন এক নিয়ামত আল্লাহ দান করছেন তাইন তান ফুয়ারে যে নসিহত করছিল ও নসিহতটাই আপনারা শুনাইতাম বুঝছেন না সাহাবগণ লোকমান আলাইহি ওয়াসাল্লামে তান ছেলের নসিহত যে করছিল কুরআনে এটা প্রমাণ আছে ও নসিহত অনুযায়ী আমরা জীবন করতাম আর আমরা আমলটাও সঠিক করতাম আমিন এখন আল্লাহ 18,000 বা 80,000 মখলুকাতের মাঝে আল্লাহ মানুষরে যে মর্যাদা দিছে আর কোন জানোয়ারে এই মর্যাদা দিছেন নি কেনে বলে এই মানুষের মাঝে এই যে জানোয়ার হল এরার নাম হইল জানোয়ারিতে মাত বুঝেন না কুত্তায় মাত বুঝেন নি আত্মীয় মাত বুঝেন নি জানোয়ারে কোন জাতর জানোয়ারে কথা বুঝেন নি কেনে বুঝে না তার মাঝে ইয়ে আহল নাই আহল নাই হরি তার নাম হইল হায়ওয়ানাত আর আহল দেওয়ার কারণে আমরা নাম হইল আশরাফুল মখলুকাত ফুলগা সুবহানাল্লাহ আল্লাহ কি সৃষ্টির সেরা জাত হিসেবে আল্লাহ মানুষরে যে মর্যাদা দিছেন আল্লাহর পছন্দে আল্লাহ মানুষরে বানাইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষরে আল্লাহর পছন্দে আল্লাহ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাইন তান সৌন্দর্য বহাল রাখিয়া এ মানুষের মর্যাদা আল্লাহ বাড়াইছেন আবার হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা নসিহত আমি কইব যদি কোনো মানুষে দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি টেকা পয়সা দন দৌলত মান ইজ্জত কামাইবার হয় সম্মান বাড়াইবার হয় তাহলে কর্তব্য হইলগি দরকার এই দুনিয়াত প্রত্যেকের কর্তব্য হইলগি আমরা মায় মুরব্বীরে মর্যাদা দেওয়া আর এরার মর্যাদা দিয়া যদি আল্লাহর কোনো বন্দাই দরকার দোয়া নিতগি পারে এ মানুষের দুনিয়া আখেরা তুজাল্লো হয়ে যায় ফলুকা সুবহানাল্লাহ কোনো মানুষে যদি দরকার কোনো মানুষেরে ধনী মানুষে দেরাম দিমু দিচ্ছি ই নিয়তে যদি কোনো মানুষে দরকার টাল বাহানা করে এটা হইল কি শরিয়া শরিয়তর আইন অনুযায়ী জুলুম করা এই জুলুম তো নে যে মানুষ বাসিছেন আল্লাহর কাছে তাই ফরেজ গাড়ি আসিল বলছেন ফড়ুকা সুবহানাল্লাহ আমরা নবী মোহাম্মদুর রসুলুল্লাহ ইহুদির বাড়িত গিয়া দরকার বাল্টি দি পানি তুলছেন খাস করিয়া খাইছেন ফড়ুকা সুবহানাল্লাহ ফড়ুকা দিবি খাদেজা রাদিয়াল্লাহ তাআলা আমার ব্যবসার লগে শরীক আসলা আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার শ্রমিক হিসাবে আসলা নবী বলুগা সুবহানাল্লাহ আমরা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী হিসাবে ও নবী আসলা বলুগা আবার সুবহানাল্লাহ আমরা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সেনাবাহিনীর প্রধান হিসাবে ও নবী আসলা বলেন সুবহানাল্লাহ আমরা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ দরকার প্রেসিডেন্টর প্রেসিডেন্ট হিসাবে দরকার দায়িত্ব পালন করি গেছেন বড়গা সুবহানাল্লাহ মসজিদে নববীত হইয়া সারা দায়িত্ব পালন করছেন ইসলামী রাষ্ট্রে কিভাবে পরিচালনা করতে এর দায়িত্ব লইয়া গেছেন বড়গা সুবহানাল্লাহ আমরা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ ডাক্তারের ডাক্তার চেয়েও মর্যাদা বেশি আছেন বলেন সুবহানাল্লাহ সাবে হামর মারিছে আবু বকর সিদ্দিক রে মুখর লোভ লাগাইছেন জেমলে এখন রিচার্জ করিয়া জেলা করুনার আজ অত বছর ধরে খালি টিকা বানার আর খালি পরীক্ষা করতা হাম লাগেন না রিয়াকশন হয়ে যায় আবে হামর মারি দিছে কিন্তু আল্লাহ রসুলে মুখতনে লোভ বার করার লগে লগে লাগাইতে দরকার ই দরকার বিষ নিয়ে গেছে বড় গা সুবহানাল্লাহ জেগু বুবা তার শরীর হাত দিছেন লগে লগে ই রোগ বালার লগে লগে বুবার মুখ খুলি গেছে বলেন সুবহানাল্লাহ আমরা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ বৈজ্ঞানিক হলর বৈজ্ঞানিক ফুলেন সুবহানাল্লাহ আমরা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ দরকা আমরা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অত বড় নিয়ামত আল্লাহ আমরা রে দান করে দিছিলাম ও নবীর উম্মত তাকার কারণে আল্লাহ ওয়াসিয়াত করেন আল্লাহ ওয়াদা করেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস
আল্লাহর বান্দার মাঝে সেরা তারা, নবীর উম্মতের মাঝে সেরা তারা। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, বালা খামল লাগি মানুষরে ডাকবা আর বাদ হাম দেখলে মানুষরে ফিরাইয়া রাখবা। এর লাগি আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর দরবারে তান সম্মান বেশি, আমরার ইজ্জত বেশি। এখন আমি এরেদি গোফ করি, ও নবীর উম্মতের একটা গুণাব আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম রে এক গুণ দিছে, আদম আলাইহিসসালাম রে এক গুণ, হল নবী হল রে এক এক গুণাবলী দিয়া দিছে। আর হল নবীর গুণ দিছে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফুলুক সুবহানাল্লাহ। ঈসা আলাইহিসসালামে, ঈসা আলাইহিসসালামে দরুকা কিতাবর তা মোরাজ ইত্তা হরি লিখা। এরপরে দরুকা ইব্রাহিম আলাইহিসসালামের এক গুণ আছিল, তানে আল্লাহ ইকান দিছেন। ইতা হকলতা হল্লানির বাদে মরার হান্দাত কি আল্লাহর রসুলে ইলাও ডাক দিছেন, মরাও জিততে হয়েছে ফরুক সুবহানাল্লাহ। ইতা রসুলুল্লাহর জীবনের হত ইতিহাস, ইতা তো দরুকা বহুত আছে। আমরা দরকারি জিনিস কয়েকটা ব্যাপার, ইন যুবক পুয়াইন বাইয়াইন বাতি যাইন বেশি। সবচেয়ে বড় জিনিস হইল আমল। আমার বাবাইনতে বাইয়াইনতে খেয়াল করতা এখনো বাড়িঘর আমরার মায় মুরব্বী, অথচ ধরুক আমরার মা বাপ বড় বাইয়াইন জীবিত আছেন, আসেনি না নাই? যেবাব ও আমি একটা উপদেশ দিয়েও শেষ করিলাম। আল্লাহ লোকমান আলাইহিসসালাম রে খবর দিলা, বললে রে ফিরিস্তা হটাইলে দিন হটাইয়া হইলে এক কাম করুকা, আপনারে নবুয়তি দেব হইতো, আপনি যদি মানিলেন তো ওখান মানিলিতা কইন দেব আমার দয়া করি আমি মাফ সারা। নবুয়তির দরজা দিয়ে উঠিয়া আমি ই যে পরীক্ষা ইব্রাহিম আলাইহিসসালাম রে আগ্নি থলাইছে, মুসা আলাইহিসসালাম রে হো দরিয়ার মাঝে দিয়া, এর হরে কত দাঁতর ঝাল, ইটা আমি ভাবতাম না আমারে মাফ করে দেবো। বাদে ভাটাইলে আল্লাহর পক্ষ থাকিয়া আবার ফিরিস্তা হইলে তাই না আর খিতা হইতা বলি আমি মানুষের সেবা করতাম, ওই সেবা করার সুযোগ থাকাতে আমারে ওঠা দেবকা আমি আর কোনটা চাই না বলে কিতা সেবা করতে বলি আমি ডাক্তারি বাক্তারি কর্ম চিকিৎসা বৈজ্ঞানিক এই সমস্ত জিনিস ব্যবহার করুন বলে কিতা দেবো হইতে বলি আমার ইলমে হেকমত দেব ও দিলেইলে তানে ইলমে হেকমত। এখন যেমনে গাছে যে গাছের গুড়ি বাড়ি গাছে ভাই আসসালামু আলাইকুম, তুমি খিতাবো বলে আমি অমুক গাছ হো বলে খিতে হয়েছে বলে আমি হলের আর দুয়াই হোক বলে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম, তুমি খেয়েব বলে আমি অমুক জাতর গাছ, আমার হতার আছে সিয়া যদি খাইনতে বসন্ত বালা, আমি অমুক গাছ হোক সালাম দে, যদি ক্যান্সার ব্যান্সার থাকি লইয়া ডেঞ্জারাস কোনো রোগ থাকি থাকে তো ও ভালো তোর আমার এইলা খাইন, যদি আল্লাহর কোনো বন্ধায় তা হইলে ওলা বালা। এখন দেখা যায় একদিন জঙ্গলে দিয়ে হামাইছে না সারা জঙ্গলবাসী যা আছিল গাছ গাছড়া সারায় সালাম হল দেওয়া আরম্ভ করছে, তাই টুকি টুকি কোন গাছের কোন গুণ ও গুণা বলি লেখি লেখি আইয়া এখন দেশও আরম্ভ করছে দরকার আরম্ভ ডাক্তারি হেকিমি ওটা হচ্ছে মানুষের চিকিৎসা সেবায় রত বড় গাছ সুবহানাল্লাহ। খুব খেয়াল করি উন্নয়ন যান আল্লাহ তানে বহুত মর্যাদা দিলা, বহুত মানুষের দরকার হলিমা হলাইছেন, এর ঘরে দরুকা দিনর দাওয়াত দিয়া দিছে, থানে ফুয়া দিন গোহ আরম্ভ হল্লা। ও আব্বা দুনিয়ার মানুষের ওয়া বিল্ডিং বানারা জায়গা কিনি কিনিয়া, ও আব্বা যে আলতর অবস্থা করোনা টেকা পয়সা দন দৌলত দিয়া আর তারা জায়গা হরতা পারডা না, আপনার ছেলে আমি আমার কোনটার দরকার নাই নি কিতা করতে রে বাবা বলি একটা ব্যবসা উষা হয় যেই তো আছে বলে তুই পয়সা দিয়ে কি ওর ব্যবসা মারতে পারো আনা পয়সা এ ফুঞ্জি গাইয়া দিমু যদি তুই মানি লইতে পারো সরু গাছ বহার আল্লাহ বলে এই ব্যবসার নাম কি তাবা আব্বা বলে ফয়লা লম্ব রইল গিয়া তুমি শিরিক গুণা করতে এতে নে শিরিক কিতা আল্লাহ ছাড়া যারা রে সজদা দিলে আমরা রে কদা তৈয়া অন্তত লোককে দরকা এখন কোন জবানাত হাড়ে 33 কোটি রে আল্লাহ 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 হইয়া দরকা মানুষে এবাদত করতে আসে আর আমরা মুসলমান হইলাম কি এক আল্লাহর বিশ্বাসী যায় নমাজও উপায় হই ও মা আনা মিনাল মুশরিকিন হলে জেলা হাড়ে 33-33.5 এবাদত করোরা আল্লাহ আমরা হালি কুল হু আল্লাহু আহাদ আপনি হইয়া দিছেন হে নবী হইয়া দেও কা আল্লাহ এক আমরা ও এক আল্লাহর এবাদত করি বলো তো সুবহানাল্লাহ আর কারো শরীক নেই এখন যেমনে ই শরীকে না ছাড়িয়ে আমরা এক আল্লাহর এবাদত শরীক হইলাম লগে লগে আল্লাহ রকি মেহরবানি শুরু হা সুবহানাল্লাহ। এখন দেখতে দেখা যায় ফুয়ারে বাফে শিখাইয়া দিলা তুমি কোনোদিন শিরিক গুণা করবে আছে এইগু বড় কবিরা গুণা
দুই নম্বর দিয়া দিলা বলে বাবা তুমি নমাজ গান আদায় করি খুব খেয়াল করি মনন যান বাপে হুয়ারে উপদেশ দিলা কিতা নমাজ গান আদায় করি বাদর উপদেশ হইল বাবারে বালা খামে মানুষরে ডাকিও বাদ খামতনে মানুষরে ফিরাইয়া রাখিও বাবারে সবরে সবর করিও সাইও লোভ লিপসা ইকানো রাখবা ওখান তারে কমাইয়া রাখিও কত হইব তোমার লাগি উপহারি বলে ওটা নিবা আব্বা ব্যবসা ফুঞ্জি বলে বলে আর কোন ফুঞ্জি দিবাই বলে ফুঞ্জির নাম হইল ওই আয়াত পড়িছিলাম ওয়ালা তুসাইর হাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা বাবা রে তোমারে আমি উপদেশ দিলাম রে বাবা মানুষে টাকা পয়সা দি লাখ লাখ টাকা লইয়া গিয়া মানুষে ব্যবসা করোরা ঘর বানোরা ডেকোরেশন করোরা তুমি ডেকোরেশনের আর কোনটার দরকার নাই আমি বাপ হিসাবে তোমারে যে ফুঞ্জি দিয়া দেরাম তোমার কর্তব্য হইল ওয়ালা তুসাইর হাদ্দাকা লিন্নাস ঘৃণা করিয়া বাবা রে কোনোদিন কোনো মানুষের খান্দাতনে তোমার মুখ কাণ্ডে ফিরাইও না আমরা রে আল্লাহ এখন করে দেবো না যার টাকা পয়সা দিলেই সে যেগু গরিব এগুর খান্দাত গেলে ওগু কিগু দেখছাই মানুষের গরণ নাই ইগু কিগুর গরুর ইয়া কিটি যাই এর হরে ইগুরে গালাগালি বস্তা বস্তি খান্দা যদি যায় গিতে তারে হেও প্রতিপন্ন করে ইলা মানুষ আছে নিনা নাই গিন্না করে যেমনে ইয়ে কথা খান হওয়া শুরু আরম্ভ হইল আল্লাহ থাইন নিজে উঠিয়া হইলা বাবারে গিন্না করবা চাইও গিন্না করি কোনো মানুষের গেস্তনে তোমার সেরা ফিরাইও না এটা হইল কি বড় আল্লাহর কাছে বড় বাদ খাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা বাবা রে এখন জমানা আইছে বাবা রে বুক ফুলাইয়া ওলা আট হয় বুঝছেন নি অন্তত বাড়ি দানা আইতে পারেন না বাপে আর হুয়ায় যে সময় আপনার দরকার লম্বা ফ্যান ফিন দিয়ে এক ঘন্টা ঘন্টা হারামি করে হালাল বানাইয়া ছুটিব জানিয়া রাখেন জানো দোস্তের মতো দেওয়া হে না জানি বেঠ হয়ে গেছে আসরের ময়দানের দিন আল্লাহ এর আর ভাই দয়ার নজরে সাইতান নাই গরিব মানুষে যদি হালি হুটানির মাত মাতে আর ধনি যেরা যেরা আসে নিতাই যত কৃহনগিরি হরে নিতার ভাই আল্লাহ দয়ার নজরে আসরের দিন ফিরিয়েও যাইতান নাই তো হইলে বাবার এক কাম হরো তোমার কাছে আরো এক জিনিস জানাইয়া দিলাম বুক ফুলাইয়া ওয়ালা খামসে ফিল আরদি মারাহা বাবারে কোনোদিন কোনোদিন বুক ফুলাইয়া জমিনে ঘুরাইবে ছিল বুক ফুলাইয়া ঘুরানি অহংকার আর ওইখানে মানুষের ক্ষতি হরে ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিল ফাখুর নিশ্চয় আল্লাহ অহংকারীরে মুঠেও বলা হয় না কিতা হয়েছে পয়লা নম্বর হইল খেরুর গেস্তনে গিন্না হরে মুখ ফিরাইতেন না দুই নম্বর উপদেশ কিতা বুক ফুলাইয়া আটিতেন না বেটাগিরি হরি আর বাদর নসিহত হইল ইকান রে আল্লাহ বলা হয় না বাদর আয়াত ফাকসিদি ফি মাশইকা বাবা রে এখান হাম হরিয় রে জাদু বিষয়টা হইল সব সময় উফে দিয়ে উঠবাই চাইও আর তোলে দিয়েও যাইবা না মধ্যম পন্থা অবলম্বন করবাই মাঝখানও তাকিও ওয়াকদুদ মিন সাউতিকা মাতে সময় গলার আওয়াজ রে হুরু হরি মাতিও বাবা ইন্নাল্লাহ ইন্নাল ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ গাদ্দায় জেলা গেড়গেড়ি হরিয়া উচ্চ আওয়াজে মাথে ই জাতর আওয়াজটা তুমি বন হরি দিল ও কথাটা যদি তুমি আমা আমি বাফর হতাম তুমি মানিয়া চলতে পারো ও ফুঞ্জি টেকা পয়সা কোনটাও নাই আল্লাহর যদি হুকুম হইয়া থাকে টেকা পয়সা দনে দৌলতে তোমার হরইয়া আলী কুলুল্লা দিব বড় গাছ বহান আল্লাহ ব্যবসার ফুঞ্জি গীতা ও সাহ বল ব্যবসার ফুঞ্জি সাইন কথা নাই নি ও আমি কইলাম তো নাই বলে বাবা যদি তুমি এখন মানিলাও এখন যদি মানিলাও তে ওই দিব কি আল্লাহ আমি তোমার লাগি দোয়া হন বলে আব্বা ঠিক আছে যদি হইন তে আমি আমি এখন ঠিক মতামত ধার্য করছি আমি ওখান মানি দিই বলে তে আচ্ছা বলে যদি মানিলাও তে কাম করিও আর উপদেশ দিলাম তুমি অমুক জায়গাবাই দিয়ে দিও গিয়া খুব খেয়াল করি মনে কর আমার মা তো গোল্লা হন নাই আমি তো গোল্লা ঠামাইয়া ওই তো না হ্যাঁ 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 ই আমি ওলা জাল্লানি আমার দম ফুট করে ওরি আমার সময় যাই মরতাম ওর এলে গোভে গোভে মাতিলে বুঝছেন ই টানা টানা মারতাম মারতাম না সার হয় না আমি কিটা অর্থ এমন
কইয়া দিলা বাবা তুমি যদি কেন মানি লও তে তুমি গর্তনে মারো ইয়া ডাইরেক্ট মারি দিও এতনি ফুবে দিয়া কো কেলরে উনঞ্জন খাইল আমারা ওয়াজ করতেইব মানুষের সামনে হাই শুনিলেই তো আর খাই মানুষ লয়ে গো করতা মনে হল যেমন আমার আজকের কথা হয় নাই হাসিলই লোকটা আমিন ও কইলা বাবা ইখান মানলেই তো বলে বলে সামনে দি বাবা রে এখন হাম করবা তুমি তোমার কাছে আমার দাবিটা বো ফুবে দি তুমি লাই লাই রোয়ানা দিবে তো ফুবে দি এ সময় তুমি রোয়ানা দিবে দেওয়ার লগে লগে এক দিন এক রাইত আঠার বাঁধানো এক বিপদ আইব তোমার ইয়া দেখবাই বাবা এক মাঠ পাইবাই ফানির ফিফাসায় তোমারে ধরবো শাসলাইতে হারতে নাই ও টাইমে বাবারে তুমি সাইয় ই মাঠর হান্দাত ইয়া ভাইবাই কুয়া একটা বড় সাইয় কুয়ার হান্দা তুবাই যায় যদি কুয়ার হান্দা তুবাই যাও বেড়া লাগি দি বউ নসিও তৈল গিয়া আসলটা এর বাদে গিয়েও দেখবাই গাছ একটা গাছ গাছর ইনো যাও যদি গাছও বাতাস আইব যে সময় তোমার শরীরে শিথিল হরিলি ইনো উবাই বেসাইয় গেও দেখবাই আগে দিয়ে আরো তুলা দূরই একটা গাছ গাছর তলে মুরব্বী বই লইছ থানে গিয়া দেখিয়া তুমি শ্রদ্ধা হরি সালাম দিয়ে হলো সুবহানাল্লাহ খানোর মাত আমার বাবাইতে মাত নি তা বলে তুসাইর খদ্দাক লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর হলো সুবহানাল্লাহ আর আমি জানাম হইয়া বাংলায় এগুলো বিশ্লেষণ ব্যাখ্যা এক্সপ্লেনেশন তার তাফসির আমি বুঝলাম বলছি নি বাংলায় আমার যা হারি আমি বাঙ্গার চেষ্টা করি আল্লাহ তো হইব ওটা আদিয়া হওয়া আরম্ভ হল্লা বাবারে ফুবে দিতে দইবাই হনো গিয়া দেখবাই তুমি এক মুরব্বী এনে দেখলে বাবা তুমি তোমার বাহল্লা খান ইজ্জতি যাও রে বা আমর রাজুলে সিনে উ আবিহি বাহল্লা খান বাহল্লা খান মনোহরীয় সাসার মর্যাদা সাসার দেই বাপর মর্যাদা আমি তোমার লগইয়া দিতাম বড্ডম না ও মুরব্বীরে শ্রদ্ধা হরিও আর থাইন লগইয়া যদি বাবারে যায়নি তোমার থানে লগ হরি তুমি নিয়ে গিয়া তোমার লাগি ভালো হইব এর বাদে বাবারে আরো এক জায়গাত কি যাইতে যাইতে ও সাসা লগ লইলি নি যদি তোমার ডাকিয়া নিয়ে গি গিয়া দেখবা ঠিক ফুবর মাথাত গিয়ে সুজা দেবে উতরে দিয়া পড়ুক সুবহানাল্লাহ উতরে দিয়ে যাওয়ার বাঁধানো গিয়া যাইতে যাওয়ার বাদে ই গাঁত মানুষে বেউস দিবাগি ই এলাকার পেটা আমি মানুষের সেবা দিছি ই এলাকার মানুষের মুসলমানও বানাইছি কলিমা বড়াইয়া বলে আসা নিয়া বা বলে ওয়াই যোগী আমার কথা হরিচয় দিবাই মানুষে দেখবাই নেখিলে সম্মান হরিন তোমার বলে তে আচ্ছা বলে যদি ও এটাই না মায় মুরব্বী তোমার জিকেই বা অন তাকি যাই হকদিন ইন হকদিন তাহার বাদে রে হুত ইন রই দেওয়ার বাদে সব তাকি বয়স্ক মুরব্বী ইয়া জিকেই বা ওটা তুই বিয়া বিবাহ করতে নি এটা মাত করা নি বলে এটা বোধ হয় এটা বাঁধাইলেন না কিটা কর্ণপাত না হরিয়া তুমি খালি কইবাই চাচা রে বউ আমি ফতুয়া বিয়া হরদম না আমি তোমার মাথ নাই হইও তুমি অন অ হয়ে যাইবে যেমনে তুমি কেন অ হয়ে যাইবাই অ হওয়ার লগে লগে আরো যাইব দুই তিন দিন আরো এক মুরব্বী তোমার সম্মান প্রদর্শন করবা জিগাইবা বাবারে বিয়া হল যদি একু বেঠি বিয়া হরিলা তো যদি বিয়া হরিলিতে পারো তো ফয়লা যে সাসায় মাতছিলা থানে তুমি ফয়লা মাথ রাখিয়া তুমি মত লগইয়া যেন গেছলা এক মুরব্বী যাইবা এর লগে পরামর্শ হরিয়া এতে তুমি বিয়া হরিলেই হোক আর এর বাদে অন্তনে বাইর ইয়া বাবারে যাইবাই কি তুমি ঠিক সাগরের হান্দা অন্য উসাম নামে এক বেঠা আছে তার কাছে বহুত টাকা পয়সা আমি ভাইতাম দয়া করি আমারও পয়সা কিন তুমি লইয়া আর এর বাদে অন্তনে ফিরত লইয়া তুমি দেশও আইও টেকা পয়সা দোনে বেঠিয়ে মাঠিয়ে কুন্থায় যে গইত নাই হড়ু গছ বহানাল্লাহ কিতা হয়েছি হান তো নেবার হয়েছে বলে তুসাইর খদ্দাক লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ان الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك ان انكر الاصوات لا صوت لعمير سبحان الله এখন তো ও কথা হইয়া
ফুয়ারে ঠিক করি ফুয়া কইছেন বাবা আব্বার কথার সুল হরিমান যদি আমি বেশম করি থাকি আর কোনো বেশম নাই এখন থাকি আমি মানিলাম আমার বিনা ভঞ্জি আমি ব্যবসাত বাড়িতাম বলে খাইল বাড়ি যাও গি ও বাপেরে জিকে ইয়া ফুয়া বাড়ি গে লাগি দরকার সফরের উদ্দেশ্যে ফড়ুকা সুবহানাল্লাহ কুরআন শরীফ আছে আল্লাহ কইন কুল সিরু ফিল আরদ আল্লাহ হইয়া দেন আমি হইয়ার তুমি তাই জমিনের মাঝে সফর করো ফড়ুকা সুবহানাল্লাহ সবর হতা হরি এখন বেটি একবারে লই জানি বেগনা বেটি একটু বেগনা বেটিন তোরে লই লাইন সফর লইয়া আর আল্লাহর মেহরবানি কুরাই যদি ওইঠ নাই নিজের বেটি যেই নাছ শরীয়তর দৃষ্টিতে ৪৮ মাইল পর্যন্ত একলা তাই যেতে পারবা এর বাদে ৪৮ মাইল বেটা মানুষ যদি যাইন গিয়া কোনো জায়গাত চারি রেখাত নমাজ তাহলে দুই রেখাত নমাজরে আল্লাহ মাফ করে খসর হরিছেন ফড়ুক সুবহান আল্লাহ আল্লাহ অতখান দয়া হরছইন আমরা রূপকে বেটি মানুষ হইলে হতমান পর্যন্ত যাইতা বলে যাইতে গেলে বেটিন যাইতা বেটিন যাইতে পারবা নিজের আপন করিব মানুষ তো ইয়া হজ্জও যাইতে পারতা না তার দলিল লা ইয়াখলুবান্না রাজুলুন বি ইমরাতিন ওয়া লা তুসাফিরান্না ইমরাতুন ইল্লা ওয়া মাআহা মাহরামুন فقال رجل يا رسول الله اقتبضت في غزوات كذا وخرجت امرأتي حجة قال اذهب فحجز مع امرأتك رواه البخاري ومسلم قلت سبحان الله এই কইল কি ব্যাপারি কইয়া দিস হই কোনো বেটা মানুষে কোনো বেটি মানুষের লোক হইয়া একলা একলা কেউ দিতে পারতেন না ইটা নিষিদ্ধ হরি দেওয়া হয়েছে হলুক সুবহান আল্লাহ এমন এক পরিস্থিতি ঠিক ও হালতে ই হাদিস নতা হোক ফরে ইগুর বক্তব্য ও হাদিসের উপরে ১০ ঘন্টা ওয়াজ হওয়া যাইব আমি ও আইসি জায়গাতে কথার উপরে ও কথাটারে ফুরাইলেই নসিহতটা বাপে যেমনি এই কথাটারে কইছেন খোয়ার লগে লগে শুয়াবা ধরদিন বাপরে জিগে ইয়া উফুবে যে রোয়ানা দিয়া বাপের কথা মতো ঠাইন যাওয়া শুরু আরম্ভ হচ্ছে ফুয়া রোয়ানা দিলেইছেন যেমনে রোয়ানা দিয়েছেন বাপরে বিদায় যা লইয়া বাপে কইছেন আল্লাহর হাওয়ালা যাও বাবা আমি তোমার লাই দোয়া করম ফুবেদি যাইতে যাইতে বাপর কথা মতো গিয়েও হইলিছেন মাঠ একটা হন ভাড়ি দিয়া গিয়েও দেখই না এক বড় খুয়া খুয়ার খান্দার জানে হয় রে ফানি খালি তো হন আর ফানি খাই না তাই হইন যে ফানি খাইতে যে বাবাই না করছেন আমি খাইতাম না বিনা ফঞ্জির ব্যবসা তা হইলে তো এখন আমি আর ফানি খাইবার দরকার নাই গেছেন এক গাছর তলে খুব বেশি বাতাস আরম্ভ হয়েছে আর বাতাসর লগে লগে আল্লাহ রকি মেহরবানি ও যেন বই দিতে গিয়েছিলাম ওই না রে আমার বাপে কইছেন আমি গাছর তলে বইতাম না ওখান মনের মাঝে নিয়ত করি আল্লাহর বন্ধার সামনে দিয়ে রোয়ানা দিয়া গিয়া দিয়ে কই আরো গাছর তলে এক মুরব্বী বই গেছেন তানে গিয়া তাই সালাম দিয়েছেন বড় গাছ রোহান আল্লাহ যেমনে সালাম দিয়েছেন এক মুরব্বী মানুষ তাই পরিচয় দিলে খেয়ে ভূত তুমি বলে আচ্ছা আচ্ছা মাতো কেনা আমার সিনচৈন খে বলে না রে বাবা তুমি খে বলে আমি এলাম হজরত লুকমান আলাই সাল্লামর ফুয়া বলে বাপরে তুমি গিলে আইলাই রে বাবা তোমার আপন লোকে অত ভাই আমি আয় রে জাদু তুমি নো গিলে আইলাই বলে আমি আল্লাহ নিয়ত করছিলাম আইসলাম এখন আব্বাই হয়েছেন গাছর তলে আপনারে ভাই মো আমার সৌভাগ্য আমার বাপ তৈয়া আপনারে ভাই লেছি আম্বর রাজুলে সিনি ও আবি আমার বাপে কইয়া ইচ্ছেন সাসা জৈন বাপর মর্যাদার সমান এখন আমি আপনার এই মর্যাদা দিতাম আর আপনি আমার লগইয়া দেওয়া যাইম দিতাম তা যাইম না রে বাবারে কিতাব হইয়া বেড়া মত হয়ে গেছে বড় গাছ ভালো আগে দিয়ে রোয়ানা দিছেন ও ব্যবসা আরম্ভ আগে দিয়ে রোহানা দিছেন যাইতে 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 ও গাছর তলে যাওয়ার বাদে কই চাষারে বউ ফয়লা গাছর তলে গেছি আর অত ঠান্ডা গো ও গাছর ভানি ও গাছর তলে তুলা বইলে বইলে না তুমি বইও না বাবা রে এই গাছর তলে বইলে ভাগ্যবান যত মানুষ আছো এটা মানুষ মরি যায় কে কই ভাই বইটা কি দাও বাবা বলে তে ওটা ভানি খাই দেন অন্য ভানি দেখি আর সচ্ছল বলে ই না যত মানুষে ভানি খাইছে জায়গাত পড়ি মরি গেছেন কি আইও দেখি যাও যেমনি অন্তনে বারইছেন বারণির বাঁধন বারইছে ছোট মুখা সাহ একু বারই আর চাইছে লোকমান আলাই সাল্লামর হুয়ারে খাইলি তো আত যে লাঠি আছিল বাড়ি মারিয়া আর ইগুরে মারিয়া সল্লা অষ্টারে তাই তান ও যেন ও যে খান্দা জুলি আছে না নি তান বেগে গু ভগু তো হারাই এখন বাঁচি যা শোনো বলে ইনা গীতা সাসাই গো গীতা বলে দেবে না বেটা ও লাই গেছে কি ও মাকার ও মাকার আল্লাহ আল্লাহ সকল লাগাই চাই দেবে না এখন তোমার সাসাও তো লোকে আছে দেখবে নি আল্লাহ মেরে ও রোয়ানা দিলেছে গেছে কুয়ার খান্দার কুয়ার খান্দার ইয়াতে কই খুলে আড়ে গুলে পুরা নাড় জিগাই নিতা গীতা বলে কোনো আইয়া যত ভাগ্যবান মানুষে ফানি গাইছে
এ মানুষের বাচ্চা না ইটার মাঝে সাফর বিষ মিশাইলাস বলে আল্লাহ বাসাইছেন দেবাসা হাফেও তো হাইল নে আমারে বলে তে ঠিক আছে চলো আগে দি আগে দি গিয়া হো কুনা লইয়া গেছেন কি উতরে দিয়া উতরে দি গিয়া ওই গাও তামাইছেন নারী এর বাদর দিন মানুষের পরিচয় চিন সাসায় লগর সাসায় ফটোজন লগইয়া গেছলা এখন মানুষে কইন তুমি লুকন লাইছ আল্লাহ মোর ফুয়ারে বাবা হায় রে জাদু হইয়া মিন্তি মান্তি হরিয়া তোমার বাপর কাছে আমরা হলিমা করছি তোমার বাপর কাছে ইসলাম গ্রহণ করছি তোমার বাপরে তোমার বাপে আমারে ঔষধ দিছ আমরা খাইছি রুক্ত নে মুক্তি পাইছি আও ইন রইছইন হক দিন রোয়ার বাঁধানো ওনার সবচেয়ে মুরব্বী যে এনে নিটি সাসা তুমি তো আমার বাতি যারে ফুত এখন জিনিস জিকাইয়া তুমি বিয়াগা হলি সারি বলে জি না সাসা বলে বেটা ও গাউতে ফুড়ি আছে রে বাবা তাই ও একমাত্র এক ফুড়িও বেটার মাও নাই বাবা নাই আর দনে সম্পদে টেকায় পয়সায় সব জিনিসে ঠিক তবে বাবার ওইলে তুমি বিয়া হয়ে নিবে বলে সাসার বাবা আমি ফতুয়া বিয়া না করি আর বাদ দেব ও বাপে যেন কইছিল বলে যেন মাতমা তুমি না করি দিয়ে হইলা জনের কথা ও সাসা আমি ইলে না আমার আমার আরো মুরব্বী আছে নি সাসা তানে জিগে ইয়া মাতমা আরো কতদিন গেছে আরো মুরব্বী যখন বাবারে তুই ছাড়া ই বেটি বিয়া করার মতো শক্তি আর ই দেশ খেলুর নেই বলে খেনে বাস আসা বলে ও বেটিরে নয়জন বেটা মানুষে বিয়া হরছে ও গরো গিয়া হামাইন বিয়া হরি গরো হামাইল জায়গা ফড়ি উয়া তো নে ফড়ি মরি যেন গিয়া তুই ভাবে বলে তুই ছাড়াইনি মরে ও মারাইতে আয় বলে বলে কিতা বলে তুমি কয় নম্বর বলে আমি এখন তুমি দশ নম্বর সিরিয়েল তা ভাই নয়জন মরি গেছে নহলে বইয়া চইয়া নিছে আর তুমি দশ নম্বর সিরিয়েলর বাঁচি যা তুই যদি বিয়া করিল আসতে হইব আর কোনো মানুষের কেউ আর তা নাই বলে খেনে বাস আসা বলে ছু সাওয়াদ আওসাফ ও আখলাক তুনে হাসত জান্নাত খুদ তুই আয়ে বখতে নে স্বভাব সৎগুণ সচ্চরিত্র যার মাঝে তাকবর দুনিয়ার তো শান্তি আখেরাতে আল্লাহর নাজাত আল্লাহর জান্নাত তার ঠিকানা আল্লাহ নির্ধারিত হরি রাখছে বড় গা সুবহান আল্লাহ বাতিলা তুমি চরিত্রবান হুয়া তুই পারবে রে এটা বিয়া হরি দিছে বলে না রে বোন নয় গো মরি গেছি না মুই দশ নম্বর সিরিয়েল ইজাত বিয়া আমি হরি আনলাম বন বলি গেছেন চাষার গেছে বিয়া এখন চাষা এখন কিলা বলে ফয়লা যে চাষা মদ দিছিলা হেন হেন গেছে আইয়া কইন লগইয়া যে মুরব্বি গেছলা এনে কিছু গেই লাগিলা দৌড় বেড়া তুই চিন্তা করিসা তুই ভাবে এগু বিয়া করতে আমি দু আগর মতো লাগি বলে তে আর মদ দিলেই জানিলে দে মদ খাই থাকি ও ফয়লা মুরব্বি গেছে গিয়া হয় তুমি মাত দেও বেটি চাইছিল বিয়া বইতো না নয় বিয়া হওয়ার বাদে মরি গেছে জামাই মরি যায় এখন দেখতে দেখা যায় যেমনে হয়েছে লোকমান আলাই সাল্লামর হুয়া বিয়া হল না কয়ে আল্লাহ দিস হয়নি এখন ইয়া মত এখন বেটিও মত হয়ে গেছে কি বিয়া বইছে ধৈর্য করা হয়েছে এখন বিয়া শাদীর মত প্রকাশ করা হইল এখানে আমি খিচ্ছা করাম না বহুত মানুষে হইতে পারে বলে বেটা আমার মা তৈল গোহল লাগা নেল লাগে আমি বাসা দিই ওয়াজ করতাম বাড়ি সকল মানুষে বুঝতো নাই এখন করছো বানা মেট্রিক আইয়ে ছাড়া আমার বাসা বুঝবইতো না আমার ফুরা নামলি কঠিন বাসা মাথা ধরল তো মানুষে ওইবার ঠাই নেই এটা খিদাত মাত মাতলা বুধু মিলল না কিতা খালি বংশম করি গেলা কিয়া তে আমার গাঁর বাসা মাতৃভাষা আমার ওলাল মারতে হইল না আচ্ছা আর যদি হই না আপনারা বলে ইংলিশে বক্তব্য দুঃখ আমি যত হইল ওয়াজ করবো খালি ইংলিশে ভাবো আরবি হইলে আরবিও ভাবো উর্দু হইলে উর্দু ভাবো ফার্সি হইলে ফার্সি ভাবো হিব্রু ভাষা হইলে হিব্রুও ভাবো হিন্দি হইলে হিন্দিও ভাবো আর বাংলা ভাষা আমার মাতৃভাষা এটা তো আমার লগে আছে আর আরবি হইলে এও বুঝি আসো না মেসা হইলে মানে তো আমি দেখাই নারি আপনারা লঙ্গি এখন হিন্দি আর বংশন থাকি বুঝা যায় তোমার এবারে লেঠাই বস্তু হয়ে গেছি তাই আমার জীবন মিসকিনার জীবন আল্লাহ আপনারে সবুল করতে হোক আমি আল্লাহ ও কথা হওয়ার পরে যে সময় ও ব্যক্তি যে সময় রোহানা দিলেই হোক বিয়ার মাত কথা হয়ে গেছে কি কইলা বেটা বাতি যা তুই বিয়া করিলা ও মদ দেওয়ার বাধানো বেটি বিয়ার মত হয়ে গেছে কি ফড়ুক আছে মহানাল্লাহ এখন বেটিয়ে হয়ে রে বা নয়জন মানুষ মরি গেছে না দশ নম্বর সিরিয়াল ই বেটানি মরি যার বালা মানুষের ফুয়াইন যে যা সুন্দর সুন্দর বালা মানুষের ফুয়াইন জমিদারের ফুয়াইন মারা গেছে আরে মানুষ অত বালা মানুষ হই বলি বলে ধরো এটা চিন্তা করেছে বেটিরেও বুঝাই বেটায়ও মতামত ধৈর্য হয়ে গেছে বেটিও মত হয়েছে অমুক তারিখে সাই দিও এত না খানির ইন্তেজাম যেমনে খানির ইন্তেজাম হয়েছে ওয়ার লগে লগেও তো বিয়া
এদিন কোন আগর নয় বিয়াত নেই বিয়াত মানুষ বেশি এইজন কই নেমন কোন বেটা আর দে ইগু মরতো হরিয়া এবি বিয়া হলে তো মরি যাইন কি গরো হামাইয়া এককেবারে বারিন্দা তো না গিয়া গরর খালি রুম হামাইবার আগে হরিয়া মরি যাইন কি ইগু মরতো হরি যান মনে বেটা খাই দন সম্পদ খাইতে হরিয়া তা হরে মানুষ আইয়া দেখি উকি আইয়া কই একটা মানুষে মিনতি অর্ডার বাবা তুমি গিতার লাগি দেখতাম মরি আইছিলে বাবা ই বেটি জামাই মরি যাইন তুমি অত বলে একজন মানুষের ছেলে তুমি যেন যারা তুমি গেলেও তো মরি দিয়া বাবারে যাও গিয়ে বার দয়া করিয়া নিজর দান হান কইও না তাই ন গাবড়িয়া গিয়া জি গাইলা সাসা ফার মুইন না তুই তো রাসি দিলাই ওটা আমি তো লই দুয়া অরু ইনশাল্লাহ তুই বিয়া করতে পারবি ও বিয়া হুয়া শেষ করিয়া যাইবার আকার সিদ্ধান্ত করিল্লা তুমি এক কান ও যে ফতুয়া সাসা গেছলা গাছ তো গাছর তো এত নি লগে হেন হইলা বাবা আমার কথা ছাড়া সাইড চলবে তোর বাবাও মুখ হইয়া চল বলে গিয়ে যেমনে করো হামাইবে বাবারে হামানির বাদে নিরাই বইবে সাইজ বইবে না বইলে তোমার বিপদ আছে তরিত গতিতে মাত কথা মাতিয়া ও বেটির এখন হাফড় আর গাত একটা জামা তুমি লইয়া আমার কাছে ফিরত আইও এর বাদে যেখান দেখা যাইব বেঠায় গিয়া যেমনে গরো হামাইছে বেটি দেখিয়া কই আসমানর চাঁদ আল্লাহ নি অত সুন্দর মহিলা আল্লাহ দিছে মুখে দিছে ইয়া অবাক কইনি ই কি বেটি মানুষ আল্লাহ আমার দান করছে ওলা যেমন বইছেন বেটি মানুষের লগে লগে বই গেছেন কি তাই সাসায় হয়েছেন বইটা না তাই বইও গেছেন কি আর যেমনে বইছেন বোয়ার লগে লগে ফাও ধরি বেটি হান্দা আরম্ভ করছে ও আল্লাহর বন্ধা ইদানিং আমি নয়জন স্বামীর আর আইছি আপনার মতো সুন্দর সুন্দর এরপরে ধরুক সুঠাম দেহের অধিকারী জ্যোতি মানুষের ছেলেরে আমি আপনার হত বই লিখে মত করবো একটা এক গ্লাস পানি হবে এই মতো মতো সুযোগ আল্লাহ আমারে দিছেন না ও নয়জন স্বামীর আমি মাটির তোল করছি বেটার মনে হয়েছে কয়ে আমার কইছিল আমি কথাই বুঝতাম না সে তো বইয়া বেশ বলছি দেখি তোমার গার কোনটা দেখা দেও হাফড় দেও আর ইয়ে দিল গার জামাই একু দেও কইতে বেটি আর কোনো মাত না মাতিয়ে লিয়েছেন জামাই আর হাফড়ে তাই লইয়া উঠেছেন বারে মাসে হয়ে গেলেন এদিন খুঁজেন খবর খুঁজরে একটা মানুষ আর মরলে যেন বইয়া নেই একটা ঢুম ইটা বইয়া বাসারা ইটা বেড়ে গেলিছে ফন্দি ওই বাড়ির বিয়ে হয়ে গেছে যে যে গাত ই বেটির জামাইমাই মরলে এমনি দেদার পয়সা দিয়ে আইজ রাইট ফোরুর দিমুনে দেখি ইগু মরেন না না বহল মানুষ বোয়াত একটাই খরাল উড়াল লইয়া ইয়া বোয়াত খাইলেন নিতা একটাই কুদাল উড়ি ওটা লইয়াও বোয়াত ওয়ারি বেটা মরবো আর আমরা নিমু আর বহুত টাকা পয়সা পাইব বেটা গর্তনে বারুইয়া যাইবার দেখি মানুষ কই ই বেটা মরছে না মনে হয় বা খিতারে ও খিতা মনে হয় ইনর মাঝে কোন জ্বালা দেখছে বেটাই লাগে জানোর থজল্লা হিবুন তো লইতে পারছেন না ইবু দেখি আর হতারে দৌড়ে মনে মনে আরম্ভ হল বলে দৌড়ে আর কিতার লাগি ও সাসায় হইয়া দিছিল আদা ইয়ে গিয়া হনো গেছেন যাওয়ার বাদন হইলা তুমি দেরি হল লাগি দালাই সামান্য মুহূর্ত তুমি তুমি আরো দেরি হলতে তুমি রক্ষা হওয়া কঠিন হইল না তোমার আর বাসার উপায় নাই কিতার লাগি বেটা গাফলাতি হল লাই বলে সাসা আমার ব্যতিক্রম হয়ে গেছে আমারে মাফ করে দেও কা বলে তাড়াতাড়ি দেও ফাইটলে একটা বার হরছে বার হরিয়া আর ফাইটলার মাঝখান কিছু লতা ভাতা আনিয়ার হল যে ফুরা নাফর হল্লা একটা সাফর হল্লা একটা ওগুর মাঝে হল্লা ইয়া আগুন দিছেন হাফড়ে আর ইয়ত আর আরম্ভ হয়েছে দরকার অর্ধেক জ্বলি গেছে আর ডুমা উঠে আরম্ভ হয়েছে বলে এখন জানি এটা লাই লাই তোর করো তুই করো গেলে কি দেখবে রে তোর ফালং গুলং বাঙ্গি লেছেন কি পিনছি বেটিও কিন্তু সেটা লাগে ফড়ি রয়েছে অন্য তুই গিয়া বাবারে মাথা থানি উনি দিয়া ও তুমি গপসপ করিও তোমারও বিপদ শেষ বেটিরও বিপদ শেষ আল্লাহর মেহরবানি যদি হইতে ও তোমার আয়া এটা আপ করছে বড় গাছ সুবহান আল্লাহ আমি খিতার লাগি কইছি বা গরিব ধনী এইবার এফত যুবক বাচ্চাই দিয়ে আমরা বড় সাজাও আরাম এখন জিনিস কইয়া আইলাম আমি আমি বুঝাইবার লাগি আস্থা দুনিয়া ঘুরাই আমি এখন প্রসঙ্গ আনি আপনারা গেছে আমানত তৈমু আমানত রাখা না রাখা আপনারা কর্তব্য আল্লাহ আমরা রে হেদায়ত করতে হোক আমি যেমনে ই হতা খান হইয়া দেব হইল লগে লগে দরকার ও বিয়া হইয়া ও সাসাই যেমনে দিছে ন লতা বাতা দুয়া উঠা আরম্ভ হয়েছে দুম নিয়া তৈছেন বেটি দেখা যায় মরার মতো দৌড়ি গিয়া ফানি দেওয়া আরম্ভ করছে নকল তো বা যে তোমার কি তৈছে বলে হইতে মারতো না কি গিয়ে দেখলাম হইয়া মারছে তুলিয়া আসার মারার বাদখানো আমার ও পর্যন্ত শেষ আমি আর কইতাম উইতাম পারি না ও হালত বলে তোমার বিপদ শেষ হয়ে গেছে আল্লাহ তোমার হায়াত দরাজ হর্তা আর আমারে আল্লাহ হায়াত দরাজ হর্তা সাসাই হইয়াছেন বাবারে তুমি খুশি খুশাল হবে শরীয়তর জীবন যাপন তুমি পালন করিয়া আর শরীয়ত মতো ফাঁক পবিত্র হইয়া তুমি ফজরন নমাজ পড়িয়া আমার কাছে আবার দেখা হরিয়া পড়ুক সুবহানাল্লাহ এখন বেটি তো বালা
বেটি ভালো হয়ে গেছে যে ওয়ার বাঁধানো দরকার, স্বামী স্ত্রী দরকার, তারা চলাফিরা করলা, ফজরন নমাজ পড়লা, পড়িয়া দরকার পাঁচি যা বারোই যা রাখি হিতা মানুষে হইল শুনবে ইবেটা দেখি বারোই যা আমরা খরা রোজার লই আই যাও দুটো মর গিয়া জিগা সালাম আলাইকুম আপনি মানে মরছে নিছে না কেন মরতে ওটা আল্লাহ বাসাইলে কি না মরেনি যাবি বলে নয়জন তো মরি গেলে আপনি কিলা কিতা বললা বলে আল্লাহ বাসাইছেন যে বেটা রাখে আল্লাহ মারে খে আল্লাহ বাসাইছে না মারে আল্লাহর হুকুম ও গেছে সাসার গেছে যাওয়ার বা ধর কইলা রে বাতি যা আল্লাহ বড় বিপদ তো নে তোমারে উদ্ধার করছে ই বেটির লগে ও যে আমরার লগে শয়তান লাগাইলাছে ইগুই লগি মানুষের লগে শয়তান লাগাই থাকে না নে ও জিনার হয় দা সকল মানুষের লগে বেডিনতার লগে জিন বেশি থাকে কুল উহাইয়া কুল কুল উহাইয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা এখন চল চাই এদিন রই মনস্থ হল্লা বলে আব্বা এনে হইয়া দিছিল আরে বউ বিয়া ওই যাই দিছাম উতরে দি উতরে দি এমনি গেছো উতরে দি গিয়া ইয়া উষা মর বাড়ি যেতাম মনে আছে নি গিয়া ডাকই চাচা চলো রে বাসা চলো চাচা লইয়া গেছে বাপে হয়ে আছেন বাবা রে তোর চাচা যদি রইন তে রইস নাইলে মরবাই হবি নালে আর নাইলে ভিড়ত আই হিনা গেছে উতরে দিয়ে গিয়া দেখা যায় সাগর নয় বাড়ি বাড়ির তাহা অবস্থায় গিয়া ডাকই নৌ চাচাই ও উষাম বাই উষাম বাই রেগু দৌড়ি বাড়ি মানে খেয়া খেয়ে আইছে বলে আমরা রে বাহ আইসি হলো কোন সাল্লামর ফুয়াও আইসে তোমারে দেখবার লাগি বলে ভালো হয়েছে রে ভাই হলে আরে ও মেন্দি মান্দি হরিয়া যাতে বেজাতে খানির ইন্তজাম হরি আইস তুমি দেখ থাকো ভাই পাতি যায় উঠে বলছি আসা আব্বাই না আগর সেন ও রইতাম না আর যদি আপনি হইতে রই দিতাম বলে দূর বেড়া অত মেন্দি হরে রইব লাগে কিতাম আত আই রই দেই মুগি বলে আসা ফোন রইতে বলে আই রই দেই মুগিও বলে তাই ঠিক আছে তুমি রইলে মুগিও আসি রে আমার আব্বাই কইছে আমার কথা তো এক জোড়া বেশ কম করতাম না গিয়া রই গেছেন যে তারা অন্য বেটা বিন্তি বান্তি করছে রায় তলর তালা দিলেইছে দরকার তারা দুজনে চাষা বাতি যারে জেগা আর তিন তালা বিল্ডিং ওর উড়ে তার হুয়ারে তো ইয়া মাঝখানো তারা দিয়া তো ধরে উঠে উঠি দিয়েছে আদা রাইত করে আমলো হলর গুম লাগছে তো চাষায় ডাক হয়নি গিয়া হে বেড়া কি দেখছে চাষা দূর এটা একদম নোয়া বিয়া করছো এর বাদে তোমার গুম লাগি গেছে কি আর আরতে আরতে বেঁধে তুই গেছো কি বাবা এ বল মাতিস না মাতিস না আর লো সরি তোর আমার দেহ উঠি দেব কি উঠিয়া এক কাম কর উঠি দেই গিয়ে আমরা তিনতলা লেখিটা লাগি হাসা বলে দেখবে নে আই যে কেরামতি লাগে লেখিটা লাগি ও মাকার ও মাকার আল্লাহ দেখবে নে আল্লাহ মক্কর লাগা তোর আমার দেহ কি ফাও মারি মারি উঠি দেই উপরে দিয়া বলে এখন কিটা হনো গিয়া দুয়ার হইয়া দেখো উসামর হুয়া হনো উঠনো এ খাটি আল্লাহ হান হুরু হালন দেখানো বলে তুই তো ঘরে দি মই ধরি আগে দি দেখে বুঝিয়া নিয়ে তোলে তুই দেখি আয় ওই না সুবহান আল্লাহ ওই গা দুশমন চে কোন দিচ্ছো মেহেরবান বাসাতে দোস্ত ফলই না দুশমন চে কোন দিচ্ছো মেহেরবান বাসাতে দোস্ত ফলুক সুবহান আল্লাহ দুশ্মনে দুশ্মনী করে যদি আল্লাহ যদি বাসাইতে আসা দেবে মাঝে লাঠি দি বাড়ি এইগুলি মাথা মাঠা নেয় দুশ্মন চেয়ে কন্যা দিচ্ছ মেহরবান বাসাতে দোস্তে ফলুক সুবহান আল্লাহ হেবেড়া তুই সে তান্তাতে তোলে হেবেড়া উপরে তো হুমিতরে দুজনে ফাওয়া হয়ে করে বয়া তৈছে সহাল কইছে ওর বাধান এখন আরম্ভ হয়েছে ঘোষা করে খানো গেল রে বাবা রে উসামে আর উসাম আর উগে খালি সিটকার বলি হায় রে জাদু রে তুমি গিলা মোল্লাই রে বাবা আমার একু ফুয়া আসলাই তখন তার ফুয়া মরি গেছে কি জন্য তারা দেহগুর ফুয়া মরি গেছে সিটকার উনিয়া উঠি উঠে জিগেন তাই ও উসাম ভাই হান্দস কেন রে তুমি আইসো রে আমার সনি হইয়া তোমরা আইসো আমার জরম দেখতে তোমরা আমার লাগিয়ে জমাইয়া আমার বলে ও আইসা মোতাল্লা ভিতরে ভাই যদি আইস লামার তালা তাওরা দয়ো বাতি আর সাসা থাকতাম দয়ো গুছ একটা লাগি নিলে মনে আর যদি তোর হুয়া ঘুরে উফে তোনে তোলে লামাইতাম না তাহলে আল্লাহ মেহরবানি তুইও আইস খান দিলে না মনে
মাইগো দে শনিবার তো এটা বহুতটা জানেন না কিটা আমি দিলাম লামা তো তারে মারতাম যখন দেওয়া আমার ফুয়ারে তুই যাচ্ছে বলে তুমরা আমার হেদায়তের ইবার লাগিয়ে আছেন বলে আমি তোমারে হেদায়ত করার লাগি আল্লাহ আমার কাছে পাঠাইছে পয়সা কিন দিলাম আগলা সরি দিল তো দিন কি লাগে পয়সা বলি দিয়া বেটা মাছ আইলো বলে আমি সারা সম্পদ বানাইছিলাম ও ফুয়ার লাগি সাগরের গান্ধাত গড় প্রত্যেক দিন রাইত হইলে উঠে ওটা কিতাব হইছেন একেবারে স্থির মস্তিষ্কে ওজন দরজা এসে বারে দিন লাগাইলে আর হানি হাওড়া লাগি মানুষ মরি যায়গি আর দরজা খুলে দিলে হানি গেল গিয়ে হে মারে না ও ভাই সারি দে ইলে হাজার হাজার মানুষের ঠগি ঠগি হকিয়ে খাইছে বলে এখন দেশাই তুই তোমান করছিলে তোর হুয়ার লাগে এখন তোর হুয়া গো নাইকি গিয়ে খাইতে বলে নাই রে বলে তে তুই দিয়ে নাইলে তোর উঠে আরো আইয়ে রে বলে আর আউট না রে তোমরা বদুয়া হরে তোমরা দেতা ভাইটা লইয়ে যাও কি ছুটার বাদহান ও বেটিয়ে হয় আমি দিতাম তোমার আব্বারে দেখা যেতাম আমার শ্বশুর বাড়ি ইনো সম্পদ হয়ে দেখতো বেটি তো কোটি 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 টাকার সম্পদ হীরার হীরার সাক্কা হল ফাড় হল বেটির খান্দা থোড়াই না সুবহানাল্লাহ কত সম্পদ এখন তো সত্যটা উট বুঝাই হরিয়া আর বাদর দিন ধরে কথা ছুটিছেন টেকা পয়সা সুনা দানা সারা লইয়া ছুটিছেন আর বেটি সহ সাসারে লইয়া আদা বতো দেওয়ার বাদে সাসায় জিগাইন সাসারে বাতি যায় জিগাইন ইয় সাসা এখন কিলা কিতা করে বলে ও বেটা বাতি যা তোর বাড়ির খান্দা তাইছি আমি আর বেশ ঠিক তার না যাই মুখি রেখু লিখে কিতা বাবা এটা কিতা তোমার কত তাই চাই কি তুমি আমার বাপর লোকের দেখা সাক্ষাৎ করি আমরা সমজাইয়া দিয়া যাই ভাই আর আমার বাপর দিল খুশি বলে সাইস বাবা রে আমি তোর খুশিত নাই আমি আমি যে তোমরা তোমরা লোকে থাকি আমার বড় বড় জঞ্জাল হল হড়ি রয়েছে এখন গিয়া হিপিনটি আমি ধরো কি টেঙ্গুল দেওয়া লাগবো এগুলো মেনটেন করা লাগবো এগুলো সমাধান করা লাগবো আমার বহুত বড় বড় দায়িত্ব হল হড়ি গেছে বলে সাসা কিলা গীতা মারা যায় বলে সাহায্য সম্পদ আমারে দিবাই নি তোমরা বলে গীতা মাতো আস্তা আস্তা বেটির বাড়ির যা সম্পদ আছে হলতা ফড়ি দিয়েছি এখন সত্যটা উঠ লইয়া আইলাম মাত্র রিজার্ভ করিয়া বলে তে আমি হলটা ভাই বলে এটা হলতা তোমার ওর দেহ ধরিয়া বলে আমি না এগিয়ে দেন ও করে দি গিয়া ওর দেহ ঠান মারি দর্শন ধরিয়া খাইছেন আনিলে ইটা লইয়া আইতা তো উল্টিয়া চাইছেন ফুড়িয়ে বেটিয়ে আর ধরুকা ও যেন ফুয়ায় কতগুলি দূরে যাওয়ার বা দোকান উঠি আর হইলা ও বেটি ওবাই আও গো মাই ওবাই আও বলে কিতে হয়েছে বলে আমি তো ইতা নেরাম না গো মাই নিছিলাম তোমার সম্পদু তুমি তাই দোয়া করছিল ও যে উঠ কই নিলাম ওগুন আল্লাহর আছে তোমারে আরবার দান হরি লইলাম তুমি ওগুন না বলে সাসা ইতা কিতাম তুমি অত সজা ওই এগুন নিতাই না বলে মাই গো আমি মানুষ নাই রেটি বলে রাখি তুমি কি দাও বলে আল্লাহ পরবর্তীকারে আলমে প্রত্যেক মানুষের লগে একজন ফিরিস্তা নাজিল করাইনি ফিরিস্তার নাম মুহাফিজ ফিরিস্তা হলুকা সুবহানাল্লাহ যদি কোনো বাচ্চা খাচ্ছে তার মা আর বাপ মুরব্বী তাকইনার কোনো উপদেশ মায় মুরব্বী দিয়া তাকই আর যদি ও খতম হত এই মানুষটা তোর কা চলি যেত আরে লগে লগে মুহাফিজ ফিরিস্তারে আল্লাহ দাখিল করই আটিতে বইতে চলতে ফিরতে বিপদে আপদে দরবার খাজিয়া এঙ্গামে মাইর ডাঙ্গায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় আল্লাহর বন্দা মরার কথা আছিল কিন্তু আল্লাহ মুহাফিজ ফিরিস্তা দিয়ে হেফাজত করি আনবা কিন্তু এই মানুষের মৌত আল্লাহ হরাইত না আল্লাহর দরবার শুক্রিয়া দায় হরি সাব হল ও লগে লগে হইলা বাবারে ধরো আমি তা কিছু নেলাম না ওগল তা তোমরা লইয়া যাও সত্যটা উঠ খালি সোনা রুহা হীরা জহরত ফান্না মূল্যবান সম্পদ লইয়া তাই আনাচ্ছে আদা ভত্তনে মিলি গেল বাবর গেছে গেলা যাওয়ার বাদে কইলা বাবা ও যে আপনি কইছিল আমি বিয়া করছিলাম না আপনার কথা মতো আমি ব্যবসা আসিল করিয়া না হুঞ্জিয়ে ফয়লা গেছিলাম আপনার কথা মানি মানি ও কথায় কথায় গিগি গিগি আল্লাহর মেহরবানি অমুক জায়গা থইলাম ও হইনা রে ও আল্লাহ ও লগইয়া যে চাষা গেছিল ও চাষা ঠাই এই আসইন
তাইনো লগৈয়া গিয়া বহুত বিপদাপদ ঘটিছে। উচামৰ বাড়িত গেলাম, আপনাৰ যে ভাওনা আছিল হগিন্তৰে লৈয়া এখন পৰ্যন্ত আহিলাম। আৰু সম্পদৰ মালিক সত্যৰ উঠ সোণা ৰূপা জহৰত হীৰা ফান্না ইয়াৰ পৰে বড় বড় মঠি ইত্যাদিৰ জিনিছ দিয়া তাই সম্পদ জ্বলি আহিলা। ঔ তাইন উঠিয়া কইলা লোকমান আলাইহিস সালাম, বাবা রে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা تمشي في الأرض مراحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لا صوت الحمير فلقى سبحان الله بباري বাবা তুমি তোমার যেন বিনা গুঞ্জিয়ে কইছিলাম আমার জবানোর হেফাজত লাগি, আমি কইছিলাম জেলা ওলা যেন গেছলাই আল্লাহ রাব্বুল আলামিনে একজন ইজ্জতি মেয়ে আল্লাহ তোমারে দান করছেন। আর এই দিক দিয়া ধরো কি তুমি সম্পদরও মালিক হইলে, আর এই দিক দিয়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমার তোমার ফুয়া তোমার নাতি তোমার হন্তি সহ চোদ্দটা সিঁড়ির মাঝে কোনো মানুষ আর গরিব রইত নাই, ও সম্পদ ভোগ করিয়া শেষ করতে পারত নাই। ফলুকা সুবহান আল্লাহ, যে মানুষের মায়ের মুরব্বীর খতাব, যে মানুষের বাপ মার কথা বড় ভাইয়ের কথা, আম্মুর রাজুল সিন ও আবিহি একদিন রসুল্লাহ বাদ মসজিদের নবনী জিগাইল আইলা এক ব্যক্তির, ইয়া রসুল্লাহ এক ব্যক্তি জিগার আমার জীবনে বহুত অপরাধ করছি ইয়া রসুল্লাহ, আমি গুনা তো ফাফসা হইতাম গিলা জিগাইলা তোমার মা বাবা আছেন নি বলে জি না খে আছে বলে আমার চাষা এজন আছে আমর রাজুলে সিন ও আবিহি জিগাইলা তোমার তানোর চাষা যে এই বাপর মর্যাদা কোনো বাতি যায় কোনো বাতিদার যদি চাষা হেউ তাকিয়া তা কইন বাবর লাখান কোনো মানুষে চাষারে কোনো বাতিজার ইজ্জত দিলাই আর বাতিজার উপরে চাষার দিল খুশ হয়ে যায় ও ব্যক্তির মার বাপ যদি খবরের মাঝে কঠিন গুণাগার হিসাবে আল্লাহর জাহান্নামের বাসিন্দা হয়ে যায় চাষার ইজ্জত দেওয়ার কারণে বাতিজার মার বাপরে আল্লাহ দুজোহর আগুন তো নে মুক্তি দিলাই বলেন সুবহান আল্লাহ। ইজ্জত এখন দেরানি চাষা দেখলে জানে কর চাষানি কোনো হইয়া নাম ধরিয়া ডাকে গালিয়া কি করে চাষা ওলা উঠতে হয়েছে নিবিড়ে দেখলে গালি কিলা ঠকতার ভাইটা বউ চাষাই না আছেন সেটেলমেন্টর রেকর্ডও থান নামে সকল তাই যে গেছা ফুবর বন্ধর তিন কিয়ার মারিচ্ছে তো বাতি যায় থানে বলে হয়তো গিলা মাথায় না যাবে হবেন তাই স্বার্থ মতলবই হেরে দি হরি বলাইছেন ফরর হক কাইলি আল্লাহ মাফ করে দিবানি নমাজ রোজা হজ জহা তেবাদত বন্দেগী সব কিছু আপনি হরুকা আল্লাহ রাব্বুল আলামিনে সওয়াব দিবা কিন্তু আসরের ময়দানের দিন ও যেন আপনার যে হকটারে আমি তসরু করছিলাম ও পরিমানে নেকি দেওয়া হইব তাকে যদি এইটা নাইলে এক প্লান্টিক শটে জাহান্নাম ইনতালিকু বিআদি ইলান্নার হে ফেরেশতা বার্তলি লাত ফালা দুজো বড় আপনি জব পরি গিয়া হলিয়া একেবারে জাহান্নামর আগ্নি ফড়ি মরা লাগো সাবহন ই জাহান্নামর আগুনে জ্বলবার আগে যে মানুষের তসরু করাতনে বাসিয়া রয়েছে ও মানুষ হইল কি আল্লাহর কাছে সম্মানই হলুর কাছে সুবহান আল্লাহ। আরো আদিশ্বরী হইল বড় ভাই যে আরো জনে জিগাইলা ইয়া রসুল আল্লাহ আমার মাও নাই বাপও নাই আমি বড় অপরাধী গুনা তো মাপ পাইতাম গিলা বলে তোমার খে আছে বা বলে আর খেও নাই ইয়া রসুল আল্লাহ আমার এক ভাই আছে বড় ভাই বলে বড় ভাই আছে নি বলে জি হয় বলে এক কাম করো হাত্তু কাবির লি খুয়াতি আলা সগীরিহিম হাক্কুল ওয়ালাদ আলা ওয়ালাদিহি বুখারী মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূলে ফরমায়েন যদ যদি খেরুর বাপ আর মা দুনিয়াত তা কইনা কঠিন গুনাহগার থাকে আর বড় ভাইরে যদি কোনো হরু ভাইয়ে দরকা হরু ভাইরে বড় ভাইয়ের দরিয়া তাবা মারি দিছে শাসন হরি লইছে অথবা দরকা তারে সৎ পথে আনার লাগি একটা দরকা ইনসাফর লাগি যদিও কষ্ট হয় তবুও শাসন করি লইছে শাসন বড় ভাইয়ে করলে হুরু ভাইয়ে মাথা ফাটিয়া করলা উন্দা হরিয়া যদি বড় ভাইয়ের ইজ্জত দিলায় মান তাওয়াদু আলিল্লাহি রাফাহুল্লাহ
ইয়ে মানুষে খালি হল্লা উন্দা হল্লো না, আল্লাহ তার চৌদ্দ সিঁড়ির গোভালে দুনিয়া ফেরাতে উজালা হরি লইব। বুঝতাম পারছি নিঃসাহ বড় ভাইয়া যদি উরু ভাইরে শাসন হয়ে ওবা যুবক ভাইয়াই আমি আগে আর তুলা দিয়ে হয়েছি রে ওবা যুবক ভাইয়াই নহল বড় ভাই দেখা যাক এখন তো ঠাই নিয়ে গেছে কি প্রায় ফোনে তিন আসলাম পা আর বড় ভাই দেখবি এখন দরকার ফোনে দুই আছে ওটা বড় ওর নাম মল্লা খান আমি মনিয়া মুখ হয়েছিস আসলে এমনি উরু ঘটকটা ইলা যদি বার দেখিলে এখন হেন গুনতাম আতলে কিটা হস ওইয়া যদি বড় ভাইকে দরকার বড় ভাই রুগে দাঁত কেড়ি মিড়িয়ে খাইয়া রমনে যদি হরিলাই বড় ভাইরে ইলা ব্যবহার করলে মা বাপরে জেলা মা বাপরে জেলা দরকার অপমান করলে যে হরিমান হরা দইব বড় ভাই বড় সম্বন্ধিক সম্বন্ধিক আছে নানি বউর ভাই এন কিতা সম্বন্ধি এ সম্বন্ধিকর মর্যাদা হতো আন দেখলে এটারে দেখি হতা হওয়া অমুকর হুয়া আর অমুকর হুয়া হইয়া এজরা ব্যস্ত হইলে হেসে তোর বইন ছাড়ি দিমু তোরেও ছাড়ি দিমু আনিলে টেকা দিলা দিলা বিজদের যাইতাম আর নাইলে তোর বউ ছাড়ি দিমু আমার হাসান নাই তোর বউরে ছাড়াই লইমু আর আমি তোর বইন আমি ছাড়াই দিমু মা খাইতে হরিও নে আ কি হরে আলাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির ই খাইসনত মরার আগ পর্যন্ত বহুত মানুষের তাগো কত বলি পর্যন্ত তার খবরও যাইবার আগ পর্যন্ত ই লিপসা ওরাই তো হরতো না একমাত্র লুবে মানুষের অতগান করে করার নিনা না আল্লাহ রসুলে ফরমাই বড় ভাই ওই লাগি বাপর মর্যাদা সম্বন্ধিক যেই না সই নেই নই লাগি বাপর মর্যাদার সমান যদি কোনো মানুষে তার বড় ভাই সম্বন্ধিক বড় ভাইয়ের লগে বালা ব্যবহার করিলে আর এরার দিল খুশ হয়ে যায় ও ব্যক্তির মার বাপ যদি গুনার কারণে আল্লাহ দুজোহর আসামি বানাইয়া আল্লাহর দরবারও কষ্ট চলাইয়া রাখ মাবুদ আল্লাহর লগে লগে এই মানুষরে মাফ করে দিয়া দিলেইবা একমাত্র কিতার লাগি ও যেন বড় ব্যক্তিত্বরে আপনি সম্মান দেওয়ার কারণে বলেন সুবহান আল্লাহ আমি বুঝাইতে পারছি নি বাজার তাহলে বড় বড় ভাই এইলা বাফর সমান সম্বন্ধিক বাফর সমান এরপরে ধরো কার খে বড় যেই নাছেন চাষা যেন বাফর সমান ও মর্যাদা দিতা ওয়াজ কিতা হতো নাই নি না কিতা আর কিছু হইতাম নি আমরা মাঝে আদো হয় দা লেয়াস তুমি ভদ্রতা তারাতে কিয়র ওয়াজ কিয়র ইসলাম ইসলামে তো ওটাই গিয়া দিছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর রাসূলের জীবন চরিত্র ওখানে যদি ধরুক আমরা মানিয়া চলতাম পারি ও জীবনের আদর্শ রসুলের চরিত্র মতে আমরা চললেও রসুলের জীবনের আদর্শ পালন করার নাম হইল আদর্শ এজন মানুষ এই নেককার এই পরেজগার আল্লাহ খালি খায়মতের ময়দানের দিন ডা দিবা কিতা হইয়া তুই বড় ডোরাইতে রে এটা বেড়িন্দর মাঝে তুই বেটিয়ে বড় ডোরাইতে গো আল্লাহরে ডোরাইয়া বাদহাম তনে বাঁচতে এর লাগি আল্লাহ ডাক দিবা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা আল্লাহরে ডোরাইয়া তোমরা ই খাম করার কারণে সম্মান দেওয়ার কারণে আমি এই ডোরা নেওয়ালা বান্দা বান্দিরে ঘোষণা দিলাম তোমরা দল বান্দি বান্দি আল্লাহর জান্নাত আইজ দাখিল হই যাও বলেন সুবহান আল্লাহ ব্যস্ত দাগিল আর বাদে ব্যস্ত কিতা দেখতা ব্যস্ত আল্লাহ কই তোমরা রে যে ব্যস্ত ইমু ইগুর খালি খালি ইকানের মাঝে ফাঁসর কথা হই মু দিক কত হান আছে ইকান হইতাম নাই এটা ও তো প্যান্ডেল বানাইছে নবা হইল দৌড়ার হবা হইল ফাঁস আসা নাই নি আল্লাহ আলি বেস্তর ফাসর হতা উল্লেখ করছেন সার ইউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিল ফলগা সুবহানাল্লাহ ফলগা আল্লাহর বন্দায় আল্লাহরে ডরাইয়া আল্লাহর গুনাহ মাফির লাগি আল্লাহর কাছে মাফি চায় ক্ষমা প্রার্থনা করে তার চরিত্র বহাল রাখে ই মানুষরে আল্লাহ এমন ব্যস্ত দিয়া দিবা যে ব্যস্ত হইল কি চোখ দি চাইলে কোরআনের দলিল দিয়ে আবার প্রমাণ করে ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমাম ওয়া মুলকান কাবীরা হলো দা সুবহানাল্লাহ আমার মাত বুঝরা হিসাব বেশ ইগান হতো অন্তনে চোখ দি চাইলে যতক্ষণ চাইবা খালি দেখা যাইব দূরত্ব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে ব্যস্ত সাত আসমান আর জমিন একখান হল্লে যতক্ষণ হাস হইব এর চেয়ে একখান হল্লে যতক্ষণ কইব অতক্ষণ থাকি আরো বেশি দিবা আল্লাহ ব্যস্ত ফাঁস আর ও ফাঁসর ভিতরে রাজত্ব কর্তা ও ব্যস্তি আল্লাহর বন্দার বান দিয়ে বলেই না সুবহান আল্লাহ এখান কি আর হও না এখান আপনার হও না ইকান ইকান হইল ফাও না বলে কিতার লাগি
سارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين فلوق سبحان الله ইতাম নে ওয়ারিশ সূত্রে আল্লাহর মেহেরবানি ওদে নেক আমল করছিলা সম্মান যারা যখন দিবার অতখান দিছিলা এর বিনিময়ে আপনি তার হক আদায় করলা বলুক সুবহানাল্লাহ এখন দেখা গেল আরোহবার আরোহ ব্যক্তি ইয়া উকবড় হব মসজিদে নবী জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় মোটা গুনাহগার কিন্তু আমি মাপ পাইতাম গিলা বলে খেয়া আছেন দেবা তোমার বাবা আছেন নি বলে না মা আছেন নি না সাসা আছেন নি না শাশি আছেন নি না বড় ভাই আছেন নি না বলে খে আছেন যে তোমার বলে ইয়া রাসূলুল্লাহ হালিয়া মই আছেন খালা বলে খালা উই তাকি তখন বাতে আমি হইয়া দেরা মাল খালা তু বি মানজালাতিল উম্মি পড়ো গা সুবহানাল্লাহ সহি হাদিস শরীফ বলে ও আল্লাহর বান্দা হল তোমরার মা যদি মরি যান তা হইলে দুনিয়ার যদি ধরো যে সম্মানে জিনিস আল্লাহ তোমার তান্ডে দাল হরি থাকে তুমি তাই তোমার তানোর মা মরি যাও কা বাপ মরি যাও কা ইজ্জতি মানুষ মরি যাও কা কিন্তু আল্লাহর দরবার ও তোমরার মারে মনোহর ভাই তোমরার মইরে তোমরার খালারে মাল্লাখান ইজ্জত দিবাই মইয়া মারি দেন গালিয়াই দেন তবুও তুমি উন্দ হইয়া তলমাতা হরিয়া মইরে সম্মান হর যদি আল্লাহ রাব্বুল আলামিনে মার মর্যাদা দান করবা আরোহানোর কারণে দুনিয়া আখেরাত তোমার কপাল দিয়ে আল্লাহ উঁচা করবা তুমি ইজ্জতি বনবাই করেন সুবহানাল্লাহ ও মাদ্রাসার নাইন ও আর টেন ও এক ক্লাস করা নিয়ে এক হাদিস শরীফ কেন নাম মিশকাত তে মিশকাত শরীফ ও এক হাদিস আছে কেন নাইন ও আর টেন ওর কোর্স আর ফেলা নাইন দুনাইলে বলে কেন নাম হইলে বাবুল বিররে বাস সিলা পড়ো দা সুবহানাল্লাহ পাটোর নাম যে ফাট আছিল ওইদ্যায় ওইদ্যায়ের নাম হইল বাবুল বিররে বসিলা এর ভিতরে একটা হাদিস বুহারি মুসলিম শরীফ তো নে উল্লেখ করি আনিয়া মিশকাত শরীফ ওই হাদিস রে বয়ান করা হয়েছে বলুক সুবহানাল্লাহ তারা তিন দোস্ত আসলা বন্ধু আসলা বনি ইসরা আমরা নবী হল আগর আনলো বলুক সুবহানাল্লাহ খুব মনোযোগ দিয়ে আমল হন উনন যান আর ওহানোর উপরে যুবক ভাই বাতি যা আমরা যারা তিনটা পয়েন্ট আছে তিন পয়েন্টের উপরে আমার আলোচনা করিয়া আমি দোয়া করিলিম আপনার আর মেহমান আইবা আইলা বিষয় হইল তারা তিন বন্ধু একবার রোয়ানা দিছে আর তিনজন রোয়ানা দেওয়ার লগে লগে আপনার আর জানাও আছে অনেক তিনজন রোয়ানা দেওয়ার বাদে এমন টাইমে আরম্ভ হয়েছে কুড়ুল্লা মেঘ জোর তুফান বৃষ্টি আর দরকার তুফান দৌড়তিলি তিনজন লামি গেছে কি বলুক সুবহানাল্লাহ যেমনে তিনজন ইন লামছে ও তিন দুস্ত যেমনে তিন বন্ধু যেমনে গিয়া দরকার গাথার নিচে কুয়ার নিচে যে সময়ে ফড়ি গেছ ফড়ার বা দোকানো উফরে তোনে তুফানে নিয়া কুড়ুল্লা দেওয়াইয়া এরপরে বুমি হম্পর মতো মাটি খাফিয়া গিয়া আর বিরাট আকারের একটা ফাত্তর গিয়া ও কুয়ার উফরে ফড়ি গেছে কুয়ার মুখ যত খান দশত খান ইকানোর ফাঁস ফড়ুক আছে বহানো দৌড়াইয়া আমার ইলে আমার কুয়াত বাস্তা হরি আমার হিবা কেমনে দিবার হইতা হিবা কত মূর নিস আর এখন হিবা হরি দিতে বহু জায়গা জুড়িয়ে এই করে ইগা ছুটেই থাকিলা এখন হান্দা আরম্ভ করছে দেওয়া ও আল্লাহ এখন আরো বিহু মেঘুক তো হমাইলো তুবান হমাইলো এখন তো হিবাই বাস্তা হইলা ও তিনজনে কইলা বাইরে আমরার জীবনে বহুত অপরাধ করছি দেখো বে হরটা নেকি করো যদি তে ওহানোর উচিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করো এখনে কইল বাইরে আমার কোনো আমার কিতা আমার জীবনে আমি নেকি বলছি ওরই মনে মনে করেন না তবে এখান নেকি আমার মনে আছে রে ভাই আমি রাখার আমি হইলাম কি ছাগল লইয়া আমি ছাগল রাখতাম একদিন ছাগলের ফাল লইয়া গেছি কি বহুত জায়গা দূর হই মরুভূমিত আইতে আইতে দেরি হইছে বাবাই যুবক ফুয়াইন ভাই আইন বাতি দেন হুন্ডা আনিবা ওখানটা খেয়াল করার বাদে আপনারা গেছে দাবি থাকবা জেলার মা আসেন বাপ আসেন মায়ের মুরব্বী আসেন ওখানটা খেয়াল রাখি চলেন যান বিচার আপনার আর গেছে আমি হইয়া তৈলাম বিচার আপনার আর গেছে ইনসাফ করিয়া আপনারা ওখান তারে দরকার আপনারা রায় দেন যান
আমার ওয়াজ কিতাব হইছিলাম আমি ওয়াল্লা তুসাইর খাদ্দাকা লিল্লাসি ওয়াল্লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ ই কথা হে কইছেন কুরআনও আইছে বাফে ফুয়ারে নসিহত করছিলেন লুকমান আলাইহিস সালামে তান ফুয়ারে ফলুক সুবহানাল্লাহ আমি আল্লাহর রবি হুরাইল বাইতে আর সময় আমি ওখানোর বাকি জের হাদিসটা পড়ছিলাম তিনজনের বিষয়ে পরবর্তীতে হইমু আর মানুষের বালা উপদেশে দরকার ছেলে জেলে লাভ হয় নাই মানুষও লাভ হয় না আল্লাহ আমরা রইলা তৌফিক দিতে হোক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।